পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক বর্জনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আর সেই নির্দেশ মানতে এবার দোকানে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি উদ্যোগ নির্মল বাংলা প্রকল্প। আর এই প্রকল্পকে বাস্তবায়িত করতে এবার সচেষ্ট হল কামারহাটি পৌরসভা। আজ সকালে সরকারি নির্দেশ মানতে কামারহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। রায়বাজার এলাকার বহু দোকানে গিয়ে 75% মাইক্রনের চেয়ে কম পুরো প্লাস্টিক ব্যবহার না করার কথাই বলেন পৌরপ্রধান গোপাল সাহা। কামারহাটি পৌর অঞ্চলের সমস্ত দোকানে 75% মাইক্রনের চেয়ে কম পুরো প্লাস্টিক ব্যবহারে পৌরসভার উদ্যোগে কঠোর নির্দেশিকা ঘোষণা করেছে পৌরসভা। আগামী 1 জুন থেকে দোকানে, বাজারে এবং বিভিন্ন দোকানদাররা অবৈধ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে এই কামারহাটি পৌরসভার উদ্যোগে। আর এই নিয়ম না মানলে হতে পারে 500 টাকা পর্যন্ত জরিমানা। আজ সকালে বেলঘুরিয়া ফুটবল ক্লাবের উদ্যোগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাইকিংয়ের মাধ্যমে প্রচারও চালানো হয়। এই দিন সকালে নিজের দোকানে গিয়ে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের অপকারিতা সম্পর্কে বোঝানো দোকানদারদের, এমনকি প্রত্যেক দোকানে গিয়ে আজ সোয়েট কাপড়ের ক্যারি ব্যাগ তুলে দেন পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। বেলঘুরিয়া ফুটবল ক্লাবের সম্পাদক বিশ্বনাথ সেনগুপ্তের তত্ত্বাবধানে এই দিনের এই অভিযান চলে। এছাড়া উপস্থিত ছিলেন দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস, বেলঘুরিয়া মহুয়া ক্লাবের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন বেলঘুরিয়া ফুটবল ক্লাবের অন্যান্য সদস্যরা। প্লাস্টিকের ব্যবহার কমাতে গত বছর সেপ্টেম্বরে বৈধ প্লাস্টিকের ঘনত্ব 50 থেকে বাড়িয়ে 75 মাইক্রন করা হয়েছে, যার জন্য প্লাস্টিক বর্জন ব্যবস্থাপনা সংশোধনী আইন 2021-এ আনা হয়েছে। 2022 সালের 31 ডিসেম্বরের পর থেকে 120 মাইক্রনের কম পুরো প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে। এর আগেও কামারহাটি পৌরসভার পক্ষ থেকে বাজারে ঘুরে অভিযান চালিয়েছিলেন পৌরপ্রধান গোপাল সাহা। প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। তবে সেই উদ্যোগ সাফল্য লাভ করেছে কতটা সেটা বলা বাহুল্য। তবে এবার কড়া হাতে রাশ টানল কামারহাটি পৌরসভা। আগামী 1 জুন থেকে এই নিয়ম না মানলে বন্ধ হয়ে যেতে পারে দোকানও। এই উদ্যোগ তো আমাদের বিগত দিনেও নেওয়া হয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে বারংবার বিভিন্ন রকম বার্তা দেওয়ার পরেও এবং আমরা বিভিন্ন দোকানে বিভিন্ন বাজারে সরকারি যে আইন বা নিয়ম সেসব জানাবার পরও কিছু কিছু মানুষ শুনছেন, কিন্তু বেশিরভাগ মানুষই সেটা শুনছেন না। কিন্তু সেই কারণে আমরা পৌরসভা থেকে আমাদের একদম সিদ্ধান্ত নিয়েছি, আমরা একবার করে আমরা সব দোকানে দোকানে বলে যাব যে প্লাস্টিক 75 মাইক্রনের নিচে ব্যবহার করা যাবে না। আর যদি আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের নাগরিকরা সহমত হন যে আমরা প্লাস্টিকই ব্যবহার করবো না, এর থেকে আর ভালো জিনিস হতে পারে না, সেই অনুরোধও আমরা রাখছি বাড়ি বাড়িতে। তো আজকে যেটা হচ্ছে যে আজকে দোকানদের বলা হচ্ছে যে কালকে থেকে 75-এর নিচে কোনো প্লাস্টিক ব্যবহার যদি করেন তাহলে আমরা কিন্তু সেখানে আইন মতো আমরা পানিশমেন্ট দেবো। আমরা বারংবার বলা সত্ত্বেও যেটা চলছে সেটা আগামী দিনের জন্য খুবই খারাপ। তো এবার মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, তার দিয়েছেন 1 জুলাই, আর আমরা বলছি 1 জুন। আমরা 1 মাস আগিয়ে আসছি এই কারণেই যে আমরা এই নিয়ে মানুষের পাশে গিয়ে আমরা কিন্তু বারংবার অনুরোধ করেছি, বাজারগুলোকে করেছি, দোকানগুলোকে করেছি। তাই আমরা বলছি 1 জুন থেকে আর কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না, থার্মোকল করা যাবে না, থার্মোকলের গ্লাস, থার্মোকলের থালা ইত্যাদি। তো সেই কারণে আমরা নেমেছি এবং আমার দৃঢ় বিশ্বাস মানুষ এখন হয়তো বুঝতে পারছেন আমরা এখানে তার সাফল্য পাবো, আমার এই বিশ্বাস নিয়েই আমরা মানুষের দৌড়ে যাচ্ছি, দোকানদারদের কাছে যাচ্ছি। যবে থেকে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে 2011 সাল থেকে, বিভিন্ন ক্লাব সংগঠনগুলিকে উৎসাহ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যাতে তারা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। তাই তার ফলস্বরূপ তারা রাজ্য সরকারের কাছ থেকে যেরকম সুযোগ সুবিধা পেয়েছে, তাই বিভিন্ন ক্লাব সংগঠন যেরকম আজকে বেলগড়িয়া ফুটবল ক্লাব, যার সম্পাদক বিশ্বনাথ সেনগুপ্ত, তাদের উদ্যোগে এবং অবশ্যই কামারহাটি পৌরসভার চেয়ারম্যান শ্রী গোপাল সাহার তত্ত্বাবধানে বিভিন্ন আজকে আমাদের রায়বাজার অঞ্চলের
বিভিন্ন দোকানদার ভাইদের কাছে প্লাস্টিক ব্যাগ বর্জন করার জন্য আবেদন করা হয় এবং তার বদলে সোয়েট কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয়। এবং আগামী দিনেও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাব সংগঠনগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্ট নির্ভর বাংলাকে বাংলার প্রত্যেকটি কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য ক্লাব সংগঠনগুলিও রাজ্য সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। কামারহাটি থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।